শোক মন্ডলী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেলা বেলা সারা অনুষ্ঠানে আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা তাদেরই আমন্ত্রণ জানিয়ে থাকি যারা এই দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি অর্থনীতি খেলাধুলা অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন নিজেদের নিয়ে গেছেন একটি ঈর্ষণীয় পর্যায়ে এবং দেশকে এগিয়ে নিয়ে গেছেন সামনের দিকে মানুষকে দিয়েছেন দিক নির্দেশনা তেমনি একজন মানুষ কিন্তু তিনি আজকে আমাদের স্টুডিওতে নয় আমরাই তার বাসভবনে উপস্থিত হয়েছি কারণ তিনি শারীরিকভাবে একটু পর্যদস্ত বলা যায় তার পক্ষে এখন আগের মতো করে আর হাঁটা চলা করা সম্ভব নয় তাই আমরা তার বাড়িতে এসেছি তার সঙ্গে কথা বলবার জন্যে এই মানুষটি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গীতের জগতে সম্রাটের ভূমিকায় ছিল তিনি সুর করেছেন গান গেয়েছেন এবং তার সুরের জাল যে মোহ বিস্তার করতো একসময় শ্রোতাদের মনে চলচ্চিত্রের দর্শকদের মনে সেটি এখনও সবারই স্মৃতিতে সমুজ্জ্বল হয়ে আছে আমরা আজকে তার সঙ্গে কথা বলবো তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ সুর স্রষ্টা খন্দকার নুরুল আলম কেমন আছেন আপনি এক কথা যদি বলি বলবো ভালো আছে আমরা তো আপনার আজকে বাড়িতে উপস্থিত হয়েছি আপনি আমাদের স্টুডিওতে যেতে পারলেন না আমি কৃতজ্ঞ আপনি কষ্ট করে এসেছেন আমার না জন্য নয় আপনি যে সময় দিয়েছেন এটি তো আমাদের জন্য অনেক বড় ব্যাপার তো আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের যেটা বলতে চাই বা দেখাতে চাই সেটি হলো যে আপনাদের মতো মানুষ যারা দীর্ঘদিন ধরে কর্মের সাধনায় নিজেকে নিয়োজিত রেখেছেন তাদের জীবন সম্পর্কে জানানো যাতে করে আমাদের নবীন প্রজন্ম আপনাদের দেখে অনুপ্রাণিত হয় তারা যেন এগিয়ে যেতে পারে তার দিক নির্দেশনা পায় আপনি তো সুরের জগতে বহুদিন হ্যাঁ অনেকদিন তো হলো আসলে আমার সুরটা হয়েছে ওই ইউনিভার্সিটির শেষের দিকে এসে আসলে ছোটোবেলার থেকে ছিল আমার মধ্যে গানটা আমরা আসলে ওই ছোটবেলার জায়গাটাতেই যেতে চাই আপনার জন্ম কোথায় আমার জন্ম হলো আসামের গোয়ালপাড়া জেলা তার ধুবরিতে আচ্ছা আসামের মানুষ আপনি হ্যাঁ আসামের মানুষ বটে তবে ঠিক অহমিয়া না আমি আমার বাপের বাড়ি ওইখানে দাদার বাড়ি ওইখানে নানার বাড়ি ওইখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা চলে এসেছি আসলে আটচল্লিশ সনে আপনার আব্বা করে কী করতেন ধুবিতেই আমি বিভিন্ন জায়গায় চাকরি করতো সরকারি চাকরি করতো ব্রিটিশের থেকেই সরকারি চাকরি করতো বলে একটা জায়গা আপার আসামে ধুবরের থেকে একটু উত্তরের দিকে ওখানে একটা জায়গা নাম ছিল গোসাইগাঁও কিন্তু আসামি তো বলে গোহাইগাঁও আচ্ছা ওইখানে ছিল হলো সাঁতাল অনেক বসে সাঁওতাল এখানে তাদের গার বাজনা চড়ক পূজা মনসা দেবীর পূজা এসব ছোটোবেলায় এইসব দেখেছি আমি খুব দূরন্ত ছিলাম তো ওই পালিয়ে পালিয়ে ওই সাঁওতাদের সঙ্গে ঘুরতাম এই জন্য মারো খেয়েছে অনেক কিন্তু আমার খুব ভালো লাগতো এটা ওই ওদের বাসি বাজনা মাদল বাজনা এবং এই যে পরবর্তীকালে সঙ্গীতের প্রতি যে আমার একটা আগ্রহ হলো এটা কিন্তু ভূমিটা তুলেছে ওইখানে পরবর্তীকালে আমার অনেক ছবিতে কিন্তু আমি ওই সুরগুলা আমার এসে পড়েছে যেমন ওই যে শ্যামশ্রমণ ভাই একটা গান করেছিলাম না ঝনমল সুনীল মাঠের কাছে আমার অনেক ঋণ আছে গিয়েছিলাম ওইটা পুরো ওই টাইপের সুরের সুরটা কি মনে আছে আপনার কাছে আমার আপনার আব্বার নাম কি ছিল আমার আব্বার নাম নেশাউদ্দিন খদ্দকার আচ্ছা আম্মার নাম মায়ের নাম হলো ফাতেবা খাতুন উনি কি করতেন মা তো গৃহবধূ গৃহবধূ আর কিছু না মানে গানটা ছিল যে আমার গানটা করতো ছোটবেলায় অবশ্য পাক্কা কানা করতো মানে তো এই আমি নানির বাড়িতে হারমোনিয়াম দেখেছি আমি আর মুসলিম পরিবারে হামজাম থাকা তো বিরাট ব্যাপার ওটা তো কল্পনা করে যার জন্যে আমরা ওই প্রস্তাব রেখে গান শিখবো বইটা করবো ওইটা স্বপ্ন হচ্ছে ভাবেনি কোনোদিন দিন তো আমরা আসলে এসে পড়েছি কিন্তু আপনার আব্বা তো বুঝি অভিনয় করতেন অল্প স্বল্প আচ্ছা ওনার তো ওই ন্যাকটা ছিল ছোটবেলার থেকে কারণ ওদের তো আবার ওই আমাদের কিন্তু আমার দাদা কিন্তু সাহা ছিল শাহ মানে কি একেবারে খাটি শাহ ওরা এসছিলো ওই পশ্চিম থেকে একেবারে সেই ওই যে তুরস্কের পাশে ওই সব জায়গা থেকে এসছিল ওরা পুরো নর্থ ইন্ডিয়া দিয়ে ছিল। এসে আসামে প্রেস করার জন্যে ইসলাম প্রেস করার জন্যে হ্যাঁ তো তার মধ্যে একজন হচ্ছে আমার দাদা আর একজন হচ্ছে আমার আমার মায়ের দাদা তো ওরা আবার মধ্যে এই জন্যে ওই যে সামা গান করে তো না চিস্তে তরিকার তো ওই 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 সুরটা ওনার মধ্যে আসে এবং সেই জন্য উনি সাইকেলের গান পছন্দ করতেন তারপরে মাঝে মাঝে একা একা বসে গাইত ওই যে দিনের শেষে ধুমের দেশে ঘুম টাই সব তো গুনগুন গাইতো আর কি আর যাত্রা নাটক থিয়েটার এগুলো খুব দেখত ছোটোবেলায় আমাকে ঘাড়ে করে নিয়ে গেছে যাত্রা দেখাইতে হ্যাঁ তো এটার জন্যে সবাই একটু অবাক হতো উনি ওই দেখাইতেন আমার যখন বয়স আট বছর বয়স তখন ওই গোসাঁকে হয়তো আমি ছিলাম সেখানে হঠাৎ আমার একটা অ্যাক্সিডেন্ট হলো ওই সাঁওতালদের সঙ্গে গিয়েই ওখানে আমি ওই যে ওরা ই করে না মনসদেবের পুজো পড়তে গিয়ে সাপগুলো সব ছেড়ে দেয় আচ্ছা ওখানে ছেড়ে দিলে হয় সাপে বিষ হয় আবার ওরা তখন শেষ হওয়ার পরে আবার ড্রাইভ দেয় সাপ ধরার জন্যে আমি এটা খুব খুব কাছের থেকে দেখছি এগুলো তো ওরা ওই মহুয়ার রস মেশায় মিশাই ওখানে সাপের একটু রস দেয় বিষ দেয় দিয়ে ওইটা খায় ওরা ওই আনন্দ করে না ওই মশাদেবের পূজার সময় তো আমি তো ওই ছেলেমেয়েদের সঙ্গে গেছি শেষ সাত সাথে তো ওইটা আমাকে দিচ্ছে তো আমিও খাইয়ে নিছি তো আমি তো আর বুঝি নি কি তারপরে তো আমার মনে নেই পরের দিন ভোরবেলা দেখি যে আমি প্রায় চেয়ে অপ চেতনাহীন তারপরে বমির পর বমি এটা আস্তে আস্তে শরীর আমার অবসর শুরু করলো তো ওই অবস্থা আমাকে তখন শেষ পর্যন্ত আর কি অনেক ডাক্তার ওরা বুঝতে পারলো না কলকাতায় নিয়ে গেল কলকাতায় আমার ওই আমার আমার মায়ের দুই মা আমার থাকতেন ওখানে আমার ওই যে ছোট নানা যেটা মানে আমার মা ছোটো মামা আব্বা আমার মায়ের মানে খুব রসি ব্যক্তি ঢাকার মানুষ সে বলেছে কীরকম কোন বারে বসে থাকে কেন ওই আর কোর নাম ছিল কত বলে কত যা সিনেমা দেখতে নিয়ে যায় ওকে তো এটা কখন ব্যবস্থা করে দিলাম আমাকে নিয়ে গেলো সিনেমা দেখতে তো যখন সামনে পর্দায় ছবি হয়েছিলো বিশ্বাস করো না মনে হয় আমি একটা অন্য জগতে চলে এলাম আমার দুঃখটাকে সব ভুলে গেলাম মজার ঘটনা হলো ছবিটা দেখলাম না বাসায় ফিরে একটু করে দুই লাইন দুই লাইন করে গাছ ছুইটা তো তো ওই আমার নানা বললে কি আরে ওই সুন্দর গাছ তো ওইটা গা গা মানে আর তো মনে নেই মনে হয় ওইটুকু মনে আছে এই কত মানে ওকে কালকে আবার নিয়ে যাবি আবার ওই ছবি দেখার জন্য হ্যাঁ এই করতে করতে আমি সমস্ত ছবির গান পুরো গাইতে পারতাম একদম হু হু বউ গাইতে পারতাম কিন্তু ওইটার পর আবার কী হলো জানেন আমার নেশায় পেয়ে গেলো ছবি দেখার এবং তারপরে তো ওখান থেকে প্রায় দুই তিন বছর পর নানান রকম চিকিৎসা করে ওর পরে একটা ইলেকট্রিক শক ট্রিটমেন্ট করলো তো ওটার পর থেকে ফিরলাম আবার সেই গোসাং গায়েতে ফিরলাম ওই যে ছবি দেখার বাতিক পালিয়ে পালিয়ে সিনেমা দেখতে যেতাম স্কুল থেকে শুরু হয়েছে এটা আমার আর এক ছবি একবার দেখতাম না কারণ ওই গানটা বললে আজ গানটা মনে করবো আবার পরে ওই যে গানে বইতে গানের জন্যই বেশি দেখা পড়ো আর কি আর গানে যে বই পাই তখন পেরিত না গানের বই মনে আছে তো ওইটা নিয়ে আমি আবার পিছনে ওই ওখানে বসতাম ওখান থেকে ওই শোনা যেত গানটা ওইটা দেখে গানটা প্র্যাকটিস করতাম তো এই করে করে বহু গান আমি মুখস্থা আকাতে গোড়ার মতো পুরা ছবির এরপরে কি হলো ওখান থেকে বিভিন্ন জায়গায় বদি হলো লালয় হাটে ওখানে স্কুলে ছিলাম ওখান থেকে আবার হলাম হইলাম নাটোরে নওগাঁ এরপরে নোয়াখালী চিরা স্কুলে ওখান থেকে ম্যাট্রিক পাস করে ঢাকা এসে চমনাথ কলেজে ভর্তি হইলাম তখন কি আপনি স্কুলের অনুষ্ঠানে গান গাইতেন না এইটাই মজার ব্যাপার এই নগা থাকতে নগা কেডি স্কুলে থাকতে আমি তখন স্কুলে পড়তাম তো ওখানে ফাংশন ফাংশ হয় ওখানে ভবেশ মুখার্জি বলে এক ভদ্রক ছিলেন সঙ্গীতের শিক্ষক ওনার কেন জানি মনে হলো যে আমি গান গাইতে পারি সেটাই জানি না এই তুই তো গান গাইতে পারিস তোকে একটা গান গাবি কল আমি তো গানটা জানি না আমি ফিল্মের গান জানি ওলু দাস চলবে না তো চলবে না তাহলে আমাকে একটা গান শিখিয়ে দিল এখন যে পরে জানিস ওইটা নদু ইসলামের গান তাও আবার কী গান জাগ শোনো বন্দি ওঠোরে যত জগতের ভাগ্য লাঞ্ছিত ভাগ্য হতো সে দারুণ এক গান কিছুই বুঝে না মানে কিন্তু গানটা গিয়ে দিস সবাই খুব কয়ে দারুণ তো গাই হয়তো হামড় বাজাতে পারি না উনি বাজালেন পরে দেখ মানে তাহলে তো এই যন্ত্রটা আমার শেখা দরকার এরপরে ওখানে আমার এক বন্ধু ছিল ওর নাম ছিল পরিতোষ ওইখানে গিয়ে আমি বললাম যে এই তোর হামটা ধরতো আমি একটু করব তা হামটে মতো সারে জানা দরকার কিন্তু ওটা আমার দরকার হয়নি ওই কানে শুনে এরপর এইটা এ হওয়া উচিত এইটা আচ্ছা হ্যাঁ এই জিনিসটা আমার এই বলতে পারি জন্ম থেকে এটা সুবিধা তা আল্লাহ দিয়েছিল এটা আমাকে তো আমি ওইটা ঠিক বের করে ফেলছি যে এটা এইটা এটা এইটা এই করে আস্তে আস্তে আমরা মজার রপ্ত করে ফেললাম ওই করে করে কলেজে যখন জগন্নাথ কলেজে প্র্যাকটিক্যালি গান গাওয়া শুরু করলাম কলেজে গাইতাম বন্ধু বান্ধব সব সময় জানত যে আমি গান গাইতে পারি তো ওখান থেকে আমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি হইলাম ওইখানে পরে হঠাৎ আমার ইচ্ছে হইল যে আমি গান শুরু করবো মিউজিক করবো তো সিনেমায় তো আর সুযোগ হবে না আমার তখন নাটক হতো তা ইউনিভার্সিটিটা নাটক হবে আপনি কি জগন্নাথ কলেজ থেকে পাশ করে কিসে ভর্তি হলেন ফিলোসফিতে তো ওইখানে আবদুল্লাহ ইসুম ইমাম বলে একটা ছেলে ছিল নাম টেলিভিশন ছিলেন হ্যাঁ হ্যাঁ ও বাংলা ছাত্র ছিল তো ওর একটা নাটক হবে আমাদের কাজ হলে হবে নাটকটা তো আমি বললাম ইস্যু ও কিছু গান করছি এইখানে গান হবে আমি বললাম গানটা আমি করবো কেমন কী করব আমি বললাম আমি আমি পাবো হয়তো অনেক ছবি দেখছি সুরের কেমন আর চেষ্টা করে দেখব এইটার তখন আমি করলাম কি ওই সুর করে ফেললাম একটা গানটা কে মাসুত করিম ও তখন গান কে তখন খুব পপুলার ছিল মানে এই যে ব্যাপারটা ঘটলো হ্যাঁ গান গাইলেন আপনার আসমিন এই সুরটা আপনি নিজে নিজেই করলেন করছি হারমোনিয়াম বাজিয়ে আমরা এখন একটা ছোট্ট তথ্যচিত্র আপনার সম্পর্কে একটু দেখে নিতে চাই খন্দকার নুরুল আলম বাংলা সঙ্গীতের একজন কিংবদন্তি শিল্পী এবং সঙ্গীত পরিচালক তার গান মানেই শ্রোতাদের কাছে ভালো লাগার এক ভিন্ন আবেশ তিনি উনিশশো সালের সতেরো আগস্ট ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার ধুবড়ি মহকুমায় জন্মগ্রহণ করেন বাবা নিসারউদ্দিন খন্দকার এবং মা ফাতেমা খাতুনের দ্বিতীয় সন্তান তিনি খন্দকার নুরুল আলম উনিশশো সালে মেট্রিক পাশ করেন নোয়াখালী জিলা স্কুল থেকে এবং জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন মেট্রিক ও ইন্টারমিডিয়েটে মেধা তালিকায় স্থান পেয়েছিলেন তিনি ছেলেবেলাতে সাঁওতালি সুর এবং বীণের আওয়াজ তাকে নাড়াদিত ভীষণভাবে আর ইন্টারমিডিয়েট পাশ করার পর সঙ্গীতি হয়ে উঠেছিল তার প্রধান আকর্ষণ এরই মাঝে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন বিশ্ববিদ্যালয় জীবন শেষে উনিশশো সালে তিনি রেডিওর সাথে যুক্ত হন উনিশশো সালে তিনি হিজমাস্টার্স বয়স গ্রামোফোন কোম্পানির সাথে সুরকার হিসেবে যুক্ত হন বিটিভির জন্মলগ্ন থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন ইস পার চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্র মাধ্যমে যুক্ত হন উনিশশো আটষট্টি সালে অন্তরঙ্গ এবং যে আগুনে পুড়ি বাংলা চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করেন সে সময় যে আগুনে পুড়ি চলচ্চিত্রের চোখ যে মনের কথা বলে গানটি তুমুল জনপ্রিয়তা পায় এরপর আর থেমে থাকেননি স্বাধীনতার পর ওরা এগারো জন ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন এছাড়া অসংখ্য বিখ্যাত ছবিতে তিনি সঙ্গীত পরিচালনার কাজ করেছেন চলচ্চিত্র ছাড়াও আধুনিক গান দেশের গান বিখ্যাত কিছু কবিতায় সুরারোপ করেছেন তিনি এছাড়া জাতীয় ক্রীড়া সঙ্গীত আনসার বিডিবি দলের সঙ্গীত স্কাউট মার্চ সঙ্গীত রোটারি ক্লাবের বাংলা ও ইংরেজি গানের সুরকার তিনি গান লেখা এবং বিভিন্ন সময় গানের স্বরলিপি ও স্টাফ নোটেশন করার কাজও করেছেন খন্দকার নুরুল আলম কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাচ সাস পুরস্কার চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন খন্দকার নুরুল আলম উনিশশো সালে চট্টগ্রামের মেয়ে কিশোয়ার সুলতানার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তাদের এক মেয়ে এক ছেলে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে স্ত্রী ছেলে মেয়ের সাথে বাড়িতেই বেশি সময় কাটান কিংবদন্তি শিল্পী এবং সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলম আমরা যে জায়গাটা ছিলাম মানে আপনি প্রথমবার আপনার যেটাকে বলে যে সুর রচনার কাজটা ওইটার থেকে হলো কি ওই যে ওরা গান শিখল শিখে ওই জায়গায় গেল তো তো ওরা তো রেডিওতে গান করতো তখন সবাই তো রেডিওতে প্রোগ্রাম করতে হতো কিন্তু ওটা সুর পাবে কোথায় গানের কথা সুর ওটা তো তাদের জোগাড় করতে হতো ওরা এসে আমাকে বলা শুরু করে যায় যে হয়তো ভালো সুর করতে পারল তো আমার একটা গান তো তৈরি করে তো আমিও ওই মাস দুম গান লিখতো আমি সুর করতাম ওই যে বললাম তখন আমার আসলে একটা সুর করার নেশাই পেয়ে গেল ওইটা এক ধরনের নেশা এরপরে কি হলো বিভিন্ন গীতিকারের সঙ্গে আমার কন্ডাক্ট হতে থাকলো হয় সবাই শুরু করি আমি তো ওই তখন জিয়া হায়দার জি ও তো বাংলায় পড়তো আর আমাদের একই সঙ্গে পড়তাম ওরা কলে আমি তো গান লিখছি ওরা দেখ দাও দেখি গান তা আমি শুরু করি তো আমি তো তখন ফজল হলে থাকতাম তো ওই হলে ওই জিয়া হায়দার থাকতো মমতাজ ভাই থাকতো মোহাম্মদ উদ্দিন আর থাকতো কে মনিরুজ্জামান মোহাম্মদ মনিরুজ্জামান তো ওই একদিন মনিরজ্জামান এসে আমাকে বলছে রে ভাই আপনি তো গানটান শুরু করেন তো আমি তো কিছু গান লিখছি হ্যাঁ কই ভালো কথা নিয়ে আসেন চলেন বসি এই করে করে এই একদিন হঠাৎ দেখি কি কাজে আনন্সেন ছুটে আসছে এসে বলে এই চলো কী ব্যাপার তোমার এই রেডিও থেকে ডাকছে আমি কি কয় রেডিওর আশা বলছে আমার নাম রেডিওর পরিচালক তা গেলাম তারপর বললো কী যে এই তোমার আমি সুর শুনেছি আমাকে বলেছে তো ভালো সুর করো তো এখানে তুই প্রোডাকশন করো তোর নিচে যাও তো গেলাম উনি বললেন কি যে আপনাকে তো পরীক্ষা দিতে হবে মানে কিসের ওই যে ওই সুর করেন যে এটার পরীক্ষা দিতে এখন শোনেন পরীক্ষা দিতে দিতে ভাই আমি ক্লান্ত হয়ে গেছি এই সুরের পরীক্ষা দিতে চাই না আমি আমার দরকার নেই চলে গেছি আমি তার কিছুদিন পরে দেখে আবার আড্ডার বছর এসছে কি যে তোমার কানটা ধরে নিয়ে যেতে বলেছে বলে গেলো কে তুমি যাওনি কেন আমি যাও না আমি এখন কথা বললো বাড়ির নিয়ে গেলাম কাকি বেশি রাগ তোমার না বেশি রাগ আমি আমাকে এইটা বলেছে আমি আমি পারবো না সুরে পরীক্ষাটা আমি দিতে পারবো না তো বলে কি না তোমাকে দিতে হবে না যাও তুমি একটা প্রোডাকশান করো তো তখন নবমঞ্জুর একটা প্রোডাকশন হতো নবমঞ্জুর একটা প্রোগ্রাম হতো যারা নতুন অডিশনে পাশ করে তাদেরকে নিয়ে হ্যাঁ তো ওইটা আমি করলাম বেশ সবাই নাম করলো বেশ করার পর আরও প্রয়োজন দিল এরপর আমি রেডিওতে রীতিমতো সুর করা শুরু করে দিলাম সুর অর্কেস্ট্রা করা শুরু করলাম এই করতে 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 কিন্তু এই যে আপনি সুর করছেন অর্কেস্ট্রা আপনি মানে কন্ডাক্ট করছেন আপনার তো প্রথাগত শিক্ষা ছিল হ্যাঁ এইটা একটা ভালো কথা বলছে তো এইটা না শিখেই আপনি কিভাবে পারলেন ওই যে বলি আবার সেই উপরওয়ালার ইচ্ছা আচ্ছা কারণ এটা তো জন্মগত হয় এ ট্যালেন্ট ইজ বর্ন ক্যান নেভার বি মেড পুরানো কথা শুরু যখন হয়েছে তখন তো ট্রায়াল অ্যান্ড এরার মেথডে শুরু হয়েছে তখন তো ব্যাকরণ তো আকাশতে পড়ে না আমরা একটা করলাম না এটা ভালো লাগছে হচ্ছে না এইভাবে করি এইটা করি হ্যাঁ এটা ঠিক হচ্ছে তাহলে এটা রাইট ওইটা রং এই করতে 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 একটা দাঁড়িয়ে গেছে গ্রামার ঠিক না আর যিনি শুরু করবেন এখন তিনি ওই গ্রামারটা জানলে একটু এগিয়ে থাকবে হ্যাঁ এই তো ব্যাপারটা কিন্তু এই নয় তার মানে যে ওই গ্রামার জানলেই সে ভালো মিউজিক করতে পারবে এরপরে আমার বন্ধু যে মাসুদ করিম ওই এক মামা করচের থেকে এখানে এসে পড়লেন উনি কি ওই টবি করতেন মানে ওই যে ডিএফির ছবিগুলো মানে ওই সরকারি ছবিগুলো করবেন হ্যাঁ 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 তো উনি এখানে ঠিক করেন যে এখানে ছবি করবেন একটা মাসুদ করিম বললো যে আমার বন্ধুত্ব আছে করে সুর তা বলে বাবা ফিল্মকে এত শোনা একবার দেখি চেষ্টা করে তারপরে তার ছবিটা করলাম মোটামুটি হলো খুব একটা যে খুশি হলাম তা না ধরতে পার ইজধার থেকে হ্যাঁ ওটা খুশি আমি হলাম না কারণ ওটা কিছুই হয়নি কিন্তু করলাম আর করে শেষ করছি এরপরে একটা ছবি করলাম এরপরে বলে একটা ছবি করবেন উনি সে ছবিটা আমি বাংলা ছবি করবেন এরপরে করলাম জিয়াগুনি পুর বলে একটা ছবি তো এই যে আপনি ধরেন ছাত্র জীবন থেকে তো রেডিওতে না হ্যাঁ তারপর রেডিও থেকে এই যে চলচ্চিত্রের জগতে তো এই এই চলচ্চিত্রের জগৎটা আপনার কাছে কি খুব উত্তেজনা করব কেমন মনে হয় এইটা একদিক থেকে আমার মনে হয় ভালো কেন আপনার গান আমার পছন্দ হয়নি আমি সামনে মনে হয় না গানটা ভালোই গেছে আপনি ওইটা সেটা ওই ছবি মেনে কথাবার্তা নেই এই আপনার কারণ হয়নি যান বাদ এটা ভালো না পয়েন্ট ব্যাঙ্ক কথা বলা তো ফিল্মে এটা সুবিধা এটা যে ফিল্মে আপনার যদি কিছু থাকে আপনি টিকতে পারবেন না পারলে আপনি আউট কারণ ওই যে কনসিডার করে রাখা ওতে লাভ কিছু হয় না তো ফিল্মে আমি খুব যে ছবি করেছি অনেক ছবি বলবো না তবে একটা ফিল্মে আমার একটা জিনিস আমার স্টারিশ হয়েছিলো আল্লাহরমতে কোনো ভালো ছবি করলেই ও আমার খোঁজ করে যে ভালো ছবি করবো একটা আমার কাছে আস দেবদাস করবো যে ওনার কাছে যাও চন্দ্রনাথ করবো ওনার কাছে শুভদা ওনার কাছে যাও রবীন্দ্রনাথের শাস্তি করতে ওনার কাছে যাও আমি একটা ব্র্যান্ডেড হয়ে গেলাম কীরকম ভালো ছবি করলে ওনার কাছে যাও সেটা কর্মার্শিয়াল ছবির কাজ আপনাদের কাছে আসবে কিন্তু এর মধ্যে কমার্শিয়াল কিছু করেছি এবং কিছু গান সুপারহিট হয়েছে যেমন ওই যে পিঞ্জোর একটা গান করছিলাম তোমার এই উপহার আমি ছিল ওই দিন রেখে দেবো এই গানটা খুব চলেছিলো বাসি তো রাস্তায় পায়ে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আসলে একটা মটো নিয়ে আসছিলাম এই লাইনে যে একটা কিছু করব। এবং আন্তর্জাতিকভাবে আমি একটা কিছু করব। সেটা করতে পারিনি পানি নানা কারণে আমি কোথাও ছুটে যেতে পারি আমার শারীরিক কারণেও বলতে পারেন এসব কারণে আমি ঠিক যা চেয়েছিলাম সেটা হয়নি তবে পুরোপুরি বঞ্চিত নাই ফিল্ম আমাকে যথেষ্ট দিয়েছে কিন্তু চলচ্চিত্রে শুরু করতে গিয়ে কি আপনি মানে আপনার আর্থিক যে বিষয়টা সেটা কি আপনি ওখান থেকে পেতেন সে সময়টা অত দি পার্থও না আর্থিকভাবে দিতে সে সময়টা কারণ আমাদের তো হল সংখ্যা কম ওটা তো চাকাটা উঠে আসতে হবে এটাও ঠিক তো যাই হোক তো সে সময় আমার একটা সুবিধা ছিল যে ওই আমার বাপের একটা বাড়িতে থাকতে দিত তো ওই বাড়িতে থাকি ঘরের ভাত খাই তো ঘরের কে ঘরের রকম সুবিধা তা আমার একটাই হয়েছে সেটা হলো সেটা আমি করতে এসেছিলাম ফিল্মে পরের দিকে ফিল্মের পরিবেশটা নষ্ট হয়ে গেল পরের দিকে খুব নক্ষা বাজে হয়ে গেলো পরিবেশ হওয়ার পরে আমি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিলাম যে না এখানে আমি আর পারবো না আমরা যে জায়গাটায় ছিলাম যে এই চলচ্চিত্রের জগৎটা একসময় আপনার কাছে মনে হলো যে এখানে আর কাজ করা যাচ্ছে যাচ্ছে না রাইট কারণ ওই সময় এই যেমন তখন আমরা তখন অনেক কষ্ট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতাম পরের দিকে বিভিন্ন মিউজিক ট্র্যাক রেকর্ড করে রেখে দিত ওটা চালিয়ে দিত লাগিয়ে দিত তো এইটার জন্য তো আমি ফিল্মে আসেনি তারপরে গান ওইটার মতো গান করলে হয় একটা বোম্বে রক গানের মতো একটা তো এইগুলো তো করার জন্য আমি আসেনি ওই তারপরেই আমি আস্তে আস্তে আর হলো না আপনি কি এই ধরনের কোনো কাজ করেছেন যে অন্য একটা সুর যেটা আপনি ওটাকে একটু ভেঙে বা ফোক হোক বা প্রচুর প্রচুর আমি বেশিরভাগ হয়েছে আসামি ফোক আচ্ছা আচ্ছা হ্যাঁ আসামি আর কিছু আছে হলো এই আমাদের রংপুর অঞ্চলের দিনাজপুর অঞ্চলে ওইলা সুর ভাবাই হ্যাঁ ওইগুলা সুর কিছু করছি আমি আর কিছু সাঁতর সুরও করছি আমি আচ্ছা আচ্ছা ওই ছোটোবেলায় শুনছিলাম ওগুলো আমার এসে পড়তো আর আমি ওই ছোটোবেলায় খুব ছোটোবেলায় বাঁশি বাজাতাম তো সেজন্য আমার অর্কেস্ট্রা মিউজিকে বাঁশি খুব ব্যবহার করতাম আমি আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে হয় যে এই যে অর্কেস্ট্রাটা এই যে এখন একটা বাঁশি ঢুকবে তারপরে এর মধ্যে যোগ দেবে তারপরে একটা ভায়োলিন আসবে মানে এই ডিসিশনটা বা এই ব্যাপারটা কীভাবে এটা হয় ও অ্যাসোসিয়েশন অফ আইডিয়াজ এটা মানে হচ্ছে আমি একটা ক্লাসিক শুনছি মনে করো মনে করো আমি ওই সোয়ান লেক শুনছি চেকস্কির ও তা আমি ওখানে দেখছি যে হাসটা এরম করছে তবে মিউজিক দেখছে এই রিদিম করলো রিদিমটা এখানে চেঞ্জ করলো এই অর্কেস্ট্রা দিল তো এই রিদিম আমি সারাক্ষণ শুনতে থাকি আমার মধ্যে একটা সামথিং কামস আউট অফ সামথিং হয়ে যাবে তো পরে যখন তখন ওইটা আমার মাথায় ঢুকে যাবে ওটা করতে থাকবো আবার আমার যেটা হয়েছিল বললাম যে ব্যাকগ্রাউন্ডে খুব খেয়াল করতাম একসময় আমি তো ওইটা আমার খুব উপকার হয়েছে যার জন্য ওইটা আমি বলেছি এখন এখানে এটা বাঁধানো উচিত এখন এইটা এইখানে এইটা দেওয়া উচিত তো আপনি এই যে চলচ্চিত্র থেকে একটু সরে আসবার চেষ্টা করলেন তো তার পরিবর্তে কোথায় গেলেন তারপরে কোথাও জানেন বাসায় কিছুদিন গান শিখালাম কিন্তু আপনি তো রেডিও টেলিভিশনে কাজ করতেন না গুলো ছেড়ে দিছি সব ওই সময় করতেন সব ফিল্মের সময় সব ছেড়ে দিছি আমি রেডিও থেকে চলচ্চিত্র চলচ্চিত্রের পরে আমি টেলিভিশনে গেছি টেলিভিশনে কি ধরনের কাজ করতে হতো অনেক প্রোডাকশন যেমন করতাম তারপরে করতো না রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম ওটার নামটা ভুলে গেলাম গীতাঞ্জলি বলতে নাম ছিল না কিছু ছিল নামটা ওইটা মহামিদ করতো এটা ওইটা আমি এক এক নাকারে করেছি ব্যাপার হচ্ছে কি আমাদের এখানে সমস্যা হচ্ছে এইটা যে আমরা একটা ছবি করছি চরিত্র অনুযায়ী মিউজিক করছে না গান ও চরিত্র অনুযায়ী করছে না কিন্তু যে করছে সে কম সাকসেসফুল তাকে দিচ্ছে তো সেই কাহিনিটা নষ্ট হচ্ছে ছবিটাও নষ্ট হচ্ছে এই যে আমাদের অনেক ভালো ভালো ছবি করে অনেকে দুর্বলতাটা কোথায় ব্যাকারণ হয়ে তো এই যে আপনি টেলিভিশনে তখন কাজ করতে শুরু করলেন এর সময়টা আর আপনি চলচ্চিত্রে তেমন একটা কাজ করেননি না কিন্তু টেলিভিশনে চাকরি করেননি বিরাশি সনে আমি রেডিওতে চাকরি নিলাম নিয়মিতভাবে তখন মিউজিক প্রডিউসার হিসাবে জয়েন করলাম কারণ দেখলাম যে তখন ফিল্মের অবস্থা একটু ওই যে তখন যেটা বলছি ফিল্ম আর করতে পারছে না সেরকম মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো আমি ওই চাকরি নিলাম এবং আমার কাজ ছিল ট্রান্সক্রিপশন সার্ভিসে আমার কাজ ছিল নিস নতুন নতুন আসবে তাদেরকে ট্রেন করে গান রেকর্ড করা তারপর ওই অবস্থায় আমার রিটায়ার করলাম এসে একেবারে ছিয়ানব্বইতে তখন ফিল্মও করতাম কিন্তু সেইভাবে আর ফিল্ম করতে পারি না একাত্তর সালটা কোথায় ছিল হ্যাঁ তো এখানেই আপনি ঢাকায় একেবারে গৃহবন্দী মানে মানে কোনো কাজ করতাম ঘাড়ে বসে থাকতাম আপনি তো সম্ভবত আপনার একজন ভাইকে হারিয়েছেন হ্যাঁ ওই সময় একাত্তর সাল আমার ছয় ছোটো ভাই ওটা ক্যাপ্টেন ছিল আর্মিতে আর্টিলারিতে ছিল মানে ও ও ও একটু সঙ্গীত প্রিয় ছিল খুব আমার সাথে আলোচনা করছে এই গানটা এরকম ওই গানটা আমার গান নিয়ে কথা বলতো আমার হয় না একটা ভাই সঙ্গে আমার খুব সুন্দর তো ওইটা মরার পর আমি খুব 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 আঘাত পেয়েছিলাম কি নাম ছিল তার হুদা ক্যাপ্টেন হুদা তারপর অনেক পরে স্বাধীনতার অনেক পরে হঠাৎ চাষি নজর ইসলাম এসে বললো যে আমি একটা ছবি করবো ওরা এগারো জন ওদের উপরে মুক্তিযুদ্ধ হ্যাঁ ঘটনা নিয়ে তা আমরা ঠিক আছে করো ভালো তো করবো তো ওইখানে ও আমার দেশের বাড়ি তোমার বাড়ির কথা গানটা করলাম সাইফুল ইসলামকে দিয়ে ওই ছবিতে আমি এটা নিজে গান গাইছি আমি ওই গাজিল লেখা আমায় একটি ক্ষুদিরাম দাও বলে কাদিস নেয়ার মা কিন্তু আপনি তো এই যে একটা গান যেটা আপনি বললেন যে চোখ যে মনের কথা বলে এই গানটি তো খুবই জনপ্রিয় হয়ে হ্যাঁ তাহলে আপনি আর গান গাইলেন না কেন হ্যাঁ প্রশ্ন সবাই করে আমি আসলে নিজেকে প্রশ্ন করি কেন এটা করলাম না আমি নিজের কাছেই উত্তর পাইনি কেন করলাম না তো ওই শেষের দিকে এসে অবশ্য আমি

এই দেশের সব বিখ্যাত শিল্পী তো আপনার আমার না এটা সৌভাগ্য একটা আমার অনেক বড় বড় কবি সাহিত্যিকদের এটা সিকান্দার আবু জাফর আমাকে ভীষণ পছন্দ করতো একুশ ফেব্রুয়ারির উপরে ওনার লেখা পুরো এর মধ্যে টেলিভিশন হয়েছিল মানে গীতি নকশা গীতি নকশা ওরা করেছিলাম হাইবুর রহমান তারপরে ওই হাসান হাবিব তারপরে বললাম তো খুব নাম করা কবি সব আমার সর্বর্শ শামসুর ভাইয়ের সঙ্গে তো আমার অত্যন্ত নির্দ্রতা ছিল আমি চাইলে গান দিত তার অনেকগুলো গান করছি ওই সময় কিছু বর্ণালী করে খুব আনন্দ পেশি আমি বর্ণালী করতো এই আবিদ খানের বউ যে সঞ্জুদ আক্তার জি জি ও আর আমিদ খান উপস্থাপনা করতো তারপর ওই যে ওই খেলার গান ছিল এই যে ছোটোবেলায় ওপেন ডিভাইস না ওইটা দিয়ে আমি প্রণালী করছি কবে সংসারী হলাম ছিয়াত্তর সালে অনেক পরে এবং আমার বউ ওখান থেকে গিয়ে যেটা করলাম অ্যারেঞ্জ ম্যারেজ ও প্রায় আমার অর্ধেক বয়স অর্ধেকেরও কম কিন্তু মজা হলো ও খুব সংস্কৃতি মনা এবং ভালো মন্দকার বুঝতে পারে এটা যার জন্যে আমার খুব সুবিধা হয়েছে তো আপনার যে বিয়ের ব্যাপারটা এটা এটা

সেই জন্য এখানে আসার পর আমি মনে হয় একটু শান্তি পেলাম ভাবি কি কোনো কাজ করেন আমার সব কাজ করে আপনার সব কাজ করে মানে ঘরের আপনার ছেলে মেয়ে কয়জন একটা মেয়ে একটা ছেলে বড় মেয়ে ইউনিভার্সিটিতে আসে আমানি খন্দকার আর ছেলেটা হলো আশা ইউনিভার্সিটিতে বিবিএর সিনিয়র লেকচারার ও ঢাকা থেকে থাকে ইকোনমিক্সেস করেছে কী নাম আবির খন্দকার আপনার কিছু প্রিয় মানুষ বা আপনাকে যারা ভালোবাসে এরকম কয়েকজনের কথা আপনার সম্পর্কে আমরা ধারণ করেছি সেটা আমরা একটু দেখে নিই উনি আমাদের ফ্যামিলির জন্য সবসময় সিরিয়া মানে সিরিয়াস সবসময় থাকেন উনি সারাক্ষণ মানে ফ্যামিলির কি ভালো হবে সব কিছু নিয়েই সব সময় চিন্তা করেন এসব নিয়ে উনি সব সময় যখন গান বাজনা করতেন তখন মানে ব্যস্ত ছিলেন যখন আর কি তখন উনি ওই সংসারের দিকে অত বেশি নজর দেওয়ার সময় হতো না আর যখনই আসতেন তখন অবশ্য খবর নিতেন কিন্তু বেশিরভাগ সময় ওই বাইরে ব্যস্ত থাকতেন আসলে গান বাজনা নিয়েই সব সময় সুর নিয়েই চিন্তা করতেন আর দেখাশোনাটা সংসারের আমিই করতাম ছেলে মেয়েদের স্কুলে নেওয়া আসা যাওয়া সব কিছু কিন্তু ওই যখন একটু ফ্রি হতেন তখন খুব হইচই চুয়ে গল্প করতেন এই একটা চঞ্চল মানুষটা এখন চুপচাপ বসে থাকেন সারাক্ষণ আর সময় মতন আমি পরিচর্যা করছি দেখাশোনা করছি এই চলছে আর কি সন্তান হিসাবে আমার অভিজ্ঞতা অবশ্যই একটু অন্যরকম আমি এটা একটা অনন্য অভিজ্ঞতা বলতে পারি কারণ স্নেহধন্য তো বটেই পাশাপাশি আমার যেটা বাড়তি পাওয়া সেটা হলো এমন একজন ঘনজন্ম মানুষকে কাছ থেকে সবসময় দেখতে পারার অভিজ্ঞতা তার কাছ থেকে জীবন সম্পর্কে সঙ্গীত সম্পর্কে এমনকি তিনি যে যেহেতু দর্শনের ছাত্র ছিলেন দর্শন জীবন দর্শনও জানতে পারি বিভিন্ন সময় যে কোনো গল্পের ছলেও তো এটা আমার জীবনে সত্যি অনেক বড়ো প্রাপ্তি কতটুকু কাজে লাগাতে পারছি জানি না যেমন কম বেশি যাই করছি সেটা সেই কারণে তার যে চলার পথ তার সততা নীতি এই জিনিসগুলো সত্যি আদর্শের ব্যাপার এবং সেটা আমি সবসময় চেষ্টা করি নিজে ধারণ করবার কতটুকু পারবো জানি না সৃষ্টিকর্তার কাছে আমার কামনা হলো এরকম যেন তার কাছ থেকে আরো অনেক কিছু নেওয়ার আছে নিতে পারি আরও যেন তিনি আমাদের মাঝে থাকেন আমার সৌভাগ্য যে আমি তাকে বাবা হিসেবে পেয়েছি বাবা হিসেবে তাকে অনেক কাছের থেকে জানতে পেরেছি তার তিনি বাবা হিসেবে খুবই ফ্রেন্ডলি এবং খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ তার কিন্তু সময় মতো তিনি শাসনও করেন এবং তার গাওয়া মানে গাওয়া গান আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি সব সময় অনুপ্রেরণা যোগায় আমাকে তিনি সব সবসময় আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন আমি কোনো সমস্যায় পড়লে তার সাথে খুবই ফ্রিলি ডিসকাস করতে পারি তিনি সব সময় আমাকে উপদেশ দেন এবং সেই পথে চলার আমি চেষ্টা করেছি এবং শিল্পীরা যখন যেমন একটু খেয়ালই হয় আমার আব্বারও মাঝে মাঝে খেয়াল একটু খেয়ালি পনা মাঝে মাঝে দেখা যায় কিন্তু আব্বা সবসময় কিছু কিছু বিষয় যেগুলো বেসিক বিষয় আছে সেগুলো বিষয়ে তিনি সব সবসময় যেটা ভাবেন সেইটাই বলেন এবং আনকম্প্রোমাইজিং তার একটা পার্সোনালিটি আছেই সেইটা আমি আমিও চেষ্টা করি তার জীবন আদর্শ থেকে আমি সেটা গ্রহণ করার চেষ্টা করি তো আপনারা এখন সময় কাটছে কীভাবে এখন সময় শুয়ে বসে ছবি দেখে টেলিভিশন দেখে ছবি দেখার নেশা কি এখনও আছে হ্যাঁ প্রচুর দেখি এগুলো দেখি একটু আনন্দ পেয়ে আর কিছু না তো আমরা শেষ করি কিন্তু শেষ করার আগে একটাই প্রশ্ন করতে চাই সেটা হলো যে এখনও তো ধরুন গানের চর্চা তো হচ্ছে একদিকে মানে শুদ্ধ সঙ্গীত যেটা বলি সেটার একটা চর্চা মোটামুটি শুরু হয়েছে আবার রবীন্দ্রনাথের গান নজরুলের গান আমাদের বাউল বা আমাদের যে লোকসঙ্গীত সেগুলো নিয়েও একটা ব্যাপক চর্চা হচ্ছে আবার আধুনিক গানের ক্ষেত্রেও নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেখানে প্রবলভাবে ব্যান্ড সঙ্গীত যেটা বলছি আমরা অনেকটা পাশ্চাত্য ধাঁচের যে গান সেগুলোর একটা প্রাধান্য দেখা যাচ্ছে সব মিলে এই এখন সঙ্গীতের জায়গাটা আপনার কেমন মনে হয় আমার এখন মনে হয় যেটা সেটা হলো আমাদের পাশ্চাত্যে আমার জ্ঞান আছে বটে আমাদের কিন্তু রুটটা আমাদের জানা নেই পাশ্চাত্যের ক্লাসিক জানতে হবে পাশ্চাত্যের যেটা বাই সেটা জানাতে লাভ হবে না রুটসটা জানতে হবে মানে ওদের যে ক্লাসিক পিঠাপিন মোর্শার্ট এইগুলো আমাদের জানা উচিত আর আমাদের শাস্ত্রীয় সঙ্গীতেরও ক্লাসিকটা জানা উচিত আর ফোকের নির্জলাপকটা জানা উচিত লোকসঙ্গীত এই সব নিয়ে যখন আমি এক্সপেরিমেন্ট করব তখনই সেটা শোনায় শোনা হবে তা অনেক হবে না এটা আমার ধারণা খুবই মূল্যবান একটা কথা অর্থাৎ সব কিছুর গভীরে যেতে হবে এবং মূল বিষয়টার গভীরে যেতে হবে এই তো ব্যাপার তো আমরা আছি শেষ করি এখানেই তার আগে আমি আপনাকে ধন্যবাদ দেবভাবে আর দেশ টিভিকে ধন্যবাদ জানাই যে তারা এত কষ্ট করে তারা সবাই আমার কাছে এসছে আমার বাসায় আমাকে আমার কিছু কথা শোনার জন্যে শুধু এটা আমাকে বেশ উজ্জীবিত করলো আপনাকে আসলে আমাদের অনেক বেশি ধন্যবাদ দেওয়া দরকার যে আপনি এখন এই বয়সে এবং যেখানে আপনাকে হয়তো শারীরিক কারণে আপনি কিছুটা আটকে পড়েছেন ঘরের মধ্যে তারপরেও যে আমরা এসে এত বিরক্ত করলাম আপনাকে কষ্ট দিলাম আমার খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে তো আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি যে আপনি ভালো থাকবেন আপনি দীর্ঘজীবী হবেন আমার জন্য দোয়া করবেন নিশ্চয়ই আমি আপনার ভালো থাকার এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করি এখানে সধি দর্শক আমরা আজকে এখানেই শেষ করছি আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা সুরকার এই দেশের সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীতের বিকাশের ক্ষেত্রে যার বিশেষ অবদান রয়েছে আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ সুরস্রষ্টা খন্দকার নুলুর আলমের সঙ্গে একটা সময়ে তিনি অত্যন্ত চঞ্চলতার মধ্য দিয়ে ছুটে বেড়ানোর মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন এবং অসংখ্য সৃষ্টিদার রয়েছে সেই সৃষ্টির রস আমরা আস্বাদন করেছি দীর্ঘদিন ধরে এখনও করে যাচ্ছি আমরা এখন এই মুহূর্তে তার সেই সৃষ্টি থেকে হয়তো বঞ্চিত হচ্ছি কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে যে তিনি হয়তো আমাদের সঙ্গীতের ক্ষেত্রে আরও অবদান রাখবেন আমাদের আরও উপহার দেবেন নতুন নতুন সম্পদের আমরা তার সুস্থ জীবন কামনা করছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি